সমাজের দর্পণ নাট্যশালা, নট নটি সেজে সবে অভিনয় করে যায় জীবন পালা, সমাজের দর্পণ নাট্যশালা, কেউ বা রাজা কেউ পুজির সাজে, ফকিরের কণ্ঠে কারো কথা বাজে, উত্থান পতনে ভরা মহানাটকে, কারো জোটে ফাঁসি কারো জয়ের মালা, কারো জয়ের মালা, সমাজের দর্পণ নাট্যশালা, এই জননাটের গভীর থেকে সবাই সবার কথা সহজে শেখে, হঠাৎ সে একদিন কারো পালা শেষ হয় অগ্নি সংস্কারে জুড়ায় জ্বালা, জন্মান্তরে ফের নতুন পালা, জন্মান্তরে ফের নতুন পালা। শনিবার 20শে জ্যৈষ্ঠ 1290 সন, ইংরাজির 2রা জুন 1883 খ্রিস্টাব্দ। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব দক্ষিণেশ্বর হইতে কলিকাতা বলরামের বাটিতে গিয়াছেন, সেখানেই ঠাকুর কিছুদিন অবস্থান করিবেন। এই সেই ঐতিহাসিক বাটি, ঠাকুর এখানেই অবস্থান করিতেছেন। ঠাকুর, জিসি এসেছে। গিরিশ কোথায়? ওই ঘরে। নিশ্চয়ই খুব জরুরি দরকার রে, নইলে এত সকালে তো ওশালা আসবে না। হ্যাঁ ঠাকুর, দেখে মনে হচ্ছে কাল রাতে নেশা টেশাও করেনি। কিরে গিরিশ, ঠাকুর তোমার আশীর্বাদ নিতে এসেছি। আমার আশীর্বাদ? মা ভবতারিণী তোকে সব সময় আশীর্বাদ করেন, আমি তো তোর বকলমা নিয়েই বসে আছি রে। কি হয়েছে তো বলতো? তুমি তো জানো ঠাকুর, থিয়েটার ছাড়া আমরা বাঁচতে পারি না। হ্যাঁ ঠাকুর, গিরিশরা ন্যাশনাল থিয়েটার ছেড়ে দিয়ে বসে আছে। সে কি রে, থিয়েটার ছেড়ে দিলি? হ্যাঁ ঠাকুর, ও মালিক লোক ভালো ছিল না, তাই এবার আমরা নিজেরাই একটা থিয়েটার গড়ার উদ্যোগ নিয়েছি। এই ক্যালকাটা স্টার কোম্পানি বলে একটা থিয়েটারের দল করেছি, সেইখান থেকে আমরা একটা নিজেদের থিয়েটার করতে চাইছি, যেটা হবে আমাদেরই থিয়েটার, মানে সর্বলোকের থিয়েটার, কি বলবো, এক কথায় জাতীয় নাট্যশালা। বাহ বাহ বাহ, কর কর কর। সে তো হচ্ছে, কিন্তু এখন আবার ইতিমধ্যে একটি নটির মার চিকিৎসার জন্যে আমরা টিকিট বিক্রি করে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটা অভিনয় করতে যাচ্ছি। কিন্তু তুমি তো বরাবর টিকিট বিক্রি করে নাটক করার বিরুদ্ধে ছিলে জিসি। হ্যাঁ, এক সময় ছিলাম ঠিকই, কিন্তু এক্ষেত্রে তো একটি নটির মার চিকিৎসার কথা, সেটুকু তো করতেই হয়। তাহলে নটির মায়ের চিকিৎসার জন্যে তুই সব করছিস? আমি নই ঠাকুর, আমরা আমরা সবাই, আমরা সবাই মিলে ক্যালকাটা স্টার কোম্পানি বলে একটা দল গড়েছি। যারা দূরে দূরে ছিল, অর্ধেন্দ্রশেখর মুস্তফি, অমর্তলাল বসু, তারাসুন্দরী, অমৃতলাল মিত্র, সবাই এসেছে, এমনকি বিনোদিনী রাজি হয়েছে। নরেন, গিরিশ একাই সবাইকে জুটিয়েছে, একাই সব করছে গিরিশ। বললাম তো ঠাকুর, আমি নয়, আমরা আমরা সবাই। এটা ভালো, আমরা বলাটা ভালো। কেউ বলে আমি করেছি, আমি এসেছি, আমি সব করছি, আমি 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 করে সব গেল, এইসব
হীন বুদ্ধি অহংকারের লোকের কথা। কিন্তু তোমার নিজের এত নাটক থাকতে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ কেন জিসি? নরেন ঠাকুর তো এখনই শিক্ষা দিলেন, আমি আমি করাটা হলো অহংকারী হীন বুদ্ধি লোকের কথা। আমার নাটক, আমার দল, আমার নটনটি, এই কথা ভাবলে তো সেই অহংকারী লোকের মতোই হতো না। কিন্তু শতবার একাদশী থাকতে নীলদর্পণ কেন জিসি? এটা কি মাস তোমার মনে আছে? জুন, 1757 সালের জুন মাসে সিরাজউদ্দৌলার পতন, 1857 সালের জুন মাসে সিপাহী বিদ্রোহ, আর 1883 সালের জুন মাসে ক্যালকাটা স্টার কোম্পানির নিজস্ব নাট্যমঞ্চ জাতীয় নাট্যশালা করার প্রয়াস। ঠাকুর, দুদিনের মধ্যে সব করতে হবে, তুমি আশীর্বাদ করলে তো? কর কর, এগিয়ে যা, হবে হবে, তোদের হবে, তোদের হবে। থিয়েটারে লোক শিক্ষে হয়, নাটক লোক শিক্ষে দেয়, নাটক কি বন্ধ হতে পারে? হবে হবে। চেষ্টা করছে করুক। সংস্কৃতে একটা কথা আছে না, একবার ভেঙে গেলে হাজার চেষ্টা করো সে হাট আর জোড়া লাগে না। জয়মা জয়মা, গিরিশের স্বপ্ন মা, ওদের থিয়েটার, নিজেদের থিয়েটার, লোকের থিয়েটার, দেখিস মা, দেখিস মা, দেখিস, দেখিস মা। কি ও বলছিল না থিয়েটার করবে না? ওই দেখো করছে। সর্বনাশ হয়ে গেছে বাবা। কি হলো? ও পাড়ার একটাও মেয়ে নেই, সবগুলো থিয়েটার করে যাতে উঠবে, যাতে উঠবে বলি আমার নোটের তারা দেখলে শ্বশুর করে লন্ড গাড়িতে চেপে আমার বাগান বাড়িতে চলে যাবে। আরে বাবা, বেশ আমার সত্যি হলো। দেখো 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 কি লিখেছে, দেখো একটি দুস্থা নোটির সাহায্য কল্পে কম্বিনেশন নাইট, কম্বিনেশন নাইট বলি, এক রাত্রির অভিনয় করে কত টাকা, কত টাকা পায় আমার সব জানা আছে, বুঝলে? ওই মাঝে মধ্যে 5-10 টাকা মাইনে পায়। আরে বাবা, ওর ডাবল ট্রিপল দিয়ে আমি তোকে রক্ষিত করে রাখতে পারি। আচ্ছা আচ্ছা, ওই দুস্থা মাগিটার বয়স কত হবে? বয়স 40-45 তো হবে। 40-45? আরে বাবা, 40 বছরের বুড়ো মাগি, সে তো পিপে পিপে মদ খেয়েই শেষ হয়ে যাবে, আমাদের সঙ্গে সঙ্গসুখ দিবি কি? সর্বনাশ হয়ে গেছে বাবু। আবার কি হলো? ও পাড়ায় একটাও সুন্দর দেখতে মেয়ে নেই, একটু সুন্দর দেখতে হলেই তারা থিয়েটার করতে চলে যাচ্ছে, থিয়েটার করতে বলছো? জাগে ও সব জাগ, শোনো, তুমি কাল সকালেই আমার জন্য একটা সভা বুক করে দাও, বুঝেছো? বাবু সে হবে এখন। ব্যাপার হচ্ছে ওই যে মাগিটা, ওই যে কচি মেয়েটা, সেও কি ওদের দলে ভিড়েছে, যাকে আপনি কৃপা করতে চেয়েছিলেন? ক্ষেত্রমোহন দাসি, ক্ষেত্র গো, ক্ষেত্রানী, ক্ষেত্র। সোফার টিকিট তো সাকুল্যে ছকানা, সে তো বাউ বিবির আগে নিয়ে গেছে। তাহলে আমরা কি করবো? হাউসফুল হাউসফুল, টিকিট নেই। না না, আমার টিকিট আছে, আমার সোফার টিকিট আছে। আমি জানতে চাই মশাই, হ্যান্ডবিলে যে দুস্থ নটীদের কথা বলা হয়েছে তার নামটা কি জানতে পারি? নাটক দেখতে আসবেন না দুস্থ নটীর সন্ধানে আসবেন? নাম বলা বরণ, ওদের একটা সম্মান আছে, বুঝলেন? নাম বলে ওদের ছোট করতে চাই না। বাবা কি জিজ্ঞেস করলো, কি জবাব দিল? খেতু,
খেতুকে কি দরকার? দরকার দরকার তোকেই বলবো, যা বলার আমাকেই বলুন। ওরে বাবা, এটা দেখলেই বুঝতে পারবে। জান জানকে দেখে দিন, এই পাড়ায় জন্মেছে, জন্মাবার পর থেকে সব বুঝতে শিখে গেছে। যাও যাও। কি হয়েছে গো দিদি? তোর জন্য মোহর নিয়েছেন, তোকে আর গিরিশ বাবুর কাছে যেতে হবে না। মোহর নিয়ে সাজগোজ কর, বাগান বাড়িতে যা। কি হয়েছে গো বাবু, পাকিয়েছো মধু খাবে? পেয়েছো মধু? পাকি পদ্ম ফুল জন্ম, তার নিচে বিষাক্ত সাপ, একটা তো ছোবল খেয়েছো। আর চাই চাই সাহস, বেশ আমিও দেখে নেবো, আমিও দেখে নেবো, এত বড় স্পর্ধা। আপনার এই নাটকের নির্বাচনটি কিন্তু খুবই সময়োপযোগী হয়েছে। হ্যাঁ, কিন্তু আমি তো অন্য ভয় পাচ্ছি। কি ভয়? সরকার বাহাদুর এই নাটকটা না বন্ধ করে দেয়, সিপাহী বিদ্রোহের পর এরকম একটা দেশাত্মবোধক নাটক। বন্ধ করে দিলে আমাদের নাটকেরই প্রচার বাড়বে। তাছাড়া দেশের মানুষের জানাও দরকার যে নীলকরদের অত্যাচার কত দূর বেড়েছিল। আমাদের কয়েকশো দর্শক আছে, তারা প্রতিবাদ করবে। গিরিশের মধ্যে যে এরকম একটা প্রতিবাদী চরিত্র আছে তা আগে ভাবিনি। কি করে ভাববে ভাই, এর আগে যে দু একটি নাটিকা আমি ইংরেজ বন্দনা করেও লিখেছিলাম। সে তো বাধ্য হয়ে, থিয়েটারের ওপর যাতে রাজরস না পড়ে তার জন্যে একটু স্তুতি। ভবিষ্যতে হয়তো ওইটুকুর জন্যই আমাকে দোষারোপ করবে। ভবিষ্যতের জন্যে তো আর বর্তমানের কর্তব্য থেমে থাকতে পারে না। আপনারই কথা, দেহপট শনে নট সকলই হারায়। তাছাড়া ভবিষ্যতে কি হবে তা দেখতে তো আর আমরা আসবো না। আমি আসবো, বারবার আসবো, বারবার। বেশ, কাকে তোমার টুপিটা দিয়ে দিতে বলো। এসো এসো, জয় এসো। ঠাকুরের কাছে গিয়েছিলাম, তোর কথা বলেছি, তিনি আমাকে আশীর্বাদ করেছেন। তোদের সকলকে আশীর্বাদ করেছেন। তুমি আবার আমাদের সঙ্গে এসো না ভাই। বিনোদ, তারা সুন্দরী কি বলছে শোন। কিন্তু তা সম্ভব নয়, তোমার নামই তো হাউসফুল বিনোদ। এই নাটকটা যদি জমে যায় আবার আমরা একসঙ্গে প্লে করব। আজকে আমাকে মন দিয়ে পাঠটা করতে দে, অকারণে মনটা ভারী করে দিস নে। মুস্তাফি সাহেব, আসলে যন্ত্র দিতে বলুন, সময় হয়ে গেছে। চলো। স্বর্গীয় কর্তারা যে জমি জমা করে গিয়েছেন তাতে কোনোদিন পরের চাকরি স্বীকার করতে হয়নি। যে ধান জন্মায় তাতে সম্বৎসরের খোরাক হয়, অতিথি সেবা হয়, তারপর পূজোর খরচ চলে। যে সরিষা পায় তাতে তেলের সংস্থান হওয়ার পরেও 60-70 টাকা বিক্রি হয়। বাপু, এ আমার সোনার সরপুর, কোনো কিছুরই ক্লেশ নাই এখানে। ক্ষেতের চাল, ক্ষেতের ডাল, ক্ষেতের তেল, ক্ষেতের গুড়, বাগানের তরকারি, পুকুরের মাছ, এ সুখের বাস ছেড়ে যেতে কার না হৃদয় বিদীর্ণ হয়, কেই বা সহজে পারে।
দেখতুম, এখন তো আর সুখের বাস নাই। আপনার বাগানখানা তো গেছে, আর আপনার গাঁটিও প্রায় যায় যায়। কি ছিল, মোটে 3 বছর হলো সাহেব পত্র নিল এসে, আর এর মধ্যে গাঁখানা একেবারে সারখার করে তুলেছে। আহা, ওই দক্ষিণ পাড়ার মোড়লদের বাড়ির দিকে তো যাওয়া যায় না। কি ছিল আর কি হয়েছে, 3 বছর আগেও 2 খান পাত পড়ত, 2 বেলা 60 জনের পাত পড়ত, আর সেই সঙ্গে ছিল 10 খান লাঙল আর 40-50টা দামড়া। কি উঠোন ছিল একখান, একেবারে ঘোড় দৌড়ের মতো জায়গা। আজও মনে পড়ে, ওই আউশের ধান যখন পালা করে সাজাতো, দেখে মনে হতো যেন চন্দন দিঘিতে পদ্ম ফুল ফুটেছে। আর গোয়ালও ছিল একখান, মানে মস্ত এক পাহাড়। গেল শনে সারাতি পারেনি, তাই একেবারে মুখ থুবড়ে পড়ে রয়েছে উঠোনে। ওই ধানের ভুঁয়ে নীল চাষ করেনি বলে মেজো আর সেজো মোড়ল রে সাহেব বেটা এমন মার মারল, সে আর কি বলবো। বড় কষ্ট হয়েছে খালাস করে আনতে, সে ঘাল গরু সব বিক্রি হয়ে গেছে, সেই চোটেই তো 2 মোড়ল গা ছাড়া হয়। বড় মোড়ল না ভাইদের আনতে গিয়েছিল? হ্যাঁ গিয়েছিল, কিন্তু তারা বলেছে যে ঝুলি নিয়ে ভিক্ষে করে বেড়াবো, তবু ওই গায়ে গিয়ে আর বসত করব না। বড় মোড়ল একা হয়ে পড়েছে, 2 খান লাঙল রেখেছে, তা ওই নীলের জমিতে প্রায় একখান ঘোড়া বাঁধা থাকে, মনে হয় পালাবার জোগাড় করেছে। কত মশাই, আপনিও দেশের মায়া ত্যাগ করেন, গত বছর আপনার ধান গেছে, এই বছর আপনার মান যাবে কত বসাই। মান যেতে আর বাকি রইল কি, পুষ্করণীটি চারপাড়ে চাষ দিয়েছে, নীলে বুনবে, তাহলেই তো বাড়ির মেয়েদের পুকুরে যাওয়া বন্ধ হলো। আর ওই সাহেব বেটা বলেছে পূর্ব মাঠের ধানি জমি কখনায় যদি নীল না বুনি, তাহলে নবীন মাধবকে 7 কুটির জল খাব। বড় বাবু না কুটি গিয়েছে, ভাতা জানতে পারলে মনে কি ভাববে? তোর ভাতার কথা আর তুই কোথায়, এ কথা কেউ জানতে পারবে না, আমি রাত্রিরে তোর মার কাছে তোকে দিয়ে আসবো। ভাতার জন্য জানতে পারলো না, দেবতা তো দেখতেছে, ওপরে দেবতার চোখে আমি ধুলো দিতে পারবো না গো, ও মোর 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 বুকের ভেতর পাঁচর আগুন জ্বলবে গো। ও মানে পিসি, মোর স্বামী মনে সতী বলে যত ভালোবাসবে মোর মন তত ফুর্তি থাকবে গো। ও মানে পিসি, জানাই হোক অজানাই হোক উপপতি করতে পারবো না গো। মানে পিসি পদ্ম খাটে টানিয়া না, আরে যা বলার তুই সাহেবকে বল না, আমাকে বলা মানে তো অরণ্যের রোদন, আমাকে বলা সুয়ারের পায়ে মুক্তা ছড়ানো। আমরা নীলকর, আমরা জমের দোসর হইয়াছি, দাঁড়ায়া থেকে কত গ্রাম পুড়িয়া দিয়াছি, পুত্র সন্তানকে স্তন ভক্ষণ করাইতে করাইতে কত মা পুড়িয়া গিয়াছে তাহা দেখিয়া কি আমরা স্নেহ করি? স্নেহ করিলে কি আমাদের কুটির থাকিবে? আমরা স্বভাবত মন্দ নই, কিন্তু নীল কার্যে আমাদের মন্দ স্বভাব বৃদ্ধি পাইয়াছে। একজন মানুষকে মারিতে আগে দুঃখ হইতো, কিন্তু এখন এখন 10 জন মেয়ে মানুষকে নিত্যম করিয়া রামকান্ত পেটাতে পারি, এবং তখন হাসিতে হাসিতে খানা খাই। আহ
আমি মেয়ে মানুষ অধিক ভালোবাসি। কুটির কর্মে ও কর্মের সুবিধা হইতে পারে, সমুদ্রে সব মিশিয়া যাইতেছে। সব বন্ধ, তোর গায়ে জোর নাই, টানিয়া আন। ও স্যার, ও স্যার, তুমি মোর বাপ, তুমি মোর বাপ। কদিন আগে তোকে বলেছিলাম না গিরিশ, থিয়েটারে লোক শিক্ষে হয়, থিয়েটার শেষ হয়ে গেলে লোক শিক্ষে দেবে কে? থিয়েটার তো শেষই হয়ে গেল ঠাকুর। শেষ কেন বলছিস রে, কোনো কিছুরই শেষ হয় না। এই যে সাগরে ঢেউ, ঢেউ কুলে এসে আশ্রে পড়ে, তাই বলে সে কি শেষ হয়ে যায়? আবার সাগরে ফিরে যায় গিরিশ। থিয়েটারেও এরকম কত ঢেউ আসবে, যাবে, পুড়বে, আবার গড়ে উঠবে। কেন ভেঙে পড়ছিস? ওট ওট, শক্ত শক্ত ঠাকুর, শক্ত। বয়স তো বসে থাকছে না। এ জীবনে না হলে আবার আসবে গিরিশ, আবার আসবি, আসবি যাবি, লোকশিক্ষা দেবে তুই, তুই তোরা। থিয়েটার শেষ আবার নয় গিরিশ, শিক্ষা কেবল স্কুল দেয় না, থিয়েটার দেয়। নতুন নতুন রূপে আসবে, নতুন নতুন মানুষ হয়ে মানুষের কাছে নতুন নতুন কথা বলবি তোরা। কত শিক্ষা দিবি, কেন শেষ হবে? থিয়েটার চলবে, শক্ত শক্ত গিরিশ। দূরের দিকে তাকা, দেখ এই জননাটের গভীর থেকে সবাই সবার কথা সহজে শেখে। হঠাৎ সে একদিন কারো পালা শেষ হয়, অগ্নি সংস্কারে জুড়ায় জ্বালা জন।